যে কারণে আটক হলেন তিশা। পুরাতন কেন্দ্র কারাগারে রয়েছেন তিশা। নায়িকা তিশা জানান, এই প্রথম আমি জেলখানায় এসেছি। এই জেলখানার কথা অনেক শুনেছি, ভেতরে কখনো আসা হয়নি। কারাগারে এসে সব কিছু মিলিয়ে বলছেন ভালো লাগার কথা। বিষয়টি নিয়ে বিস্মিত তার ভক্ত অনুরাগীরা। আমরা জানার চেষ্টা করেছি ঘটনার বিস্তারিত। পুরাতন কেন্দ্র কারাগারে চলছে ভালোবাসা প্রীতিলতা সিনেমার চিত্রায়ন। শুক্রবার 13 নভেম্বর থেকে কারাগারে শুরু হয়েছে সিনেমাটির দ্বিতীয় লটের কাজ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন নিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। কারাগারের চিত্রায়নে অংশ নিয়েছেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ পারামানিক সহ অনেকে। সিনেমায় প্রীতিলতা চরিত্রে দেখা যাবে তিশাকে, অন্যদিকে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন মনোজ পারামানিক। কারাগারের চিত্রায়ন প্রসঙ্গে তিশা বলেন, সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। উপন্যাসকে সিনেমার আকারে ধারণ করতে গল্পের প্রয়োজনে যতটুকু দরকার আমরা ততটুকুই করছি। রামকৃষ্ণের সঙ্গে প্রীতিলতার সংগ্রামী হয়ে ওঠার যে গল্প, তার যে বিদ্রোহের জায়গা, সেটি তুলে ধরা হয়েছে। এই প্রথম আমি জেলখানায় এসেছি। এই জেলখানার কথা অনেক শুনেছি, ভেতরে কখনো আসা হয়নি। এসে সব কিছু মিলিয়ে আরও ভালো লাগছে। সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে প্রদীপ কুমার ঘোষ বলেন, আদর্শিক জায়গা থেকে সিনেমাটি বানাচ্ছি। ঐতিহাসিক বিষয় নিয়ে সিনেমা করা আমাদের দেশে খুবই কষ্টকর কাজ। প্রীতিলতাকে নিয়ে আরও কোনো সিনেমা হয়নি। প্রীতিলতা ওয়াদ্দেদারের আমাদের নারী শক্তির আধার। তিনিই প্রথম শিখিয়েছিলেন নারীরা পারে জীবন দিয়ে দেশের স্বাধীনতা আনতে। দু 2019-20 অর্থবছরের সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। 15 দিনের মধ্যে সিনেমা চিত্রায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে টিমের। এর আগে রাজধানীর বিভিন্ন লোকেশনে হয়েছিল ভালোবাসা প্রীতিলতা সিনেমাটির প্রথম লটের কাজ। দ্বিতীয় লটের কাজ শেষ হবে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে। তৃতীয় লটের চিত্রায়ন শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে।